আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এলাম আমরা কিছু স্টোন ওয়ার্কের মধ্যে ড্রেস নিয়ে আশা করছি ভালো লাগবে অনেক ডিজাইনের ড্রেস আছে ফ্যাশন কা ঘর থেকে দেখাচ্ছি চমৎকার একটি গ্রিন ড্রেস দিয়ে শুরু করেছি আমরা স্টোন ওয়ার্ক গ্লাস ওয়ার্ক দেখতে পাচ্ছেন এখানে স্টোন ওয়ার্ক গ্লাস ওয়ার্ক এই যে গ্লাস ওয়ার্ক এখানে কন্ট্রাস্ট সুতো দিয়ে কাজ করা হাতাটা দেখি ভাইয়া এই যে দেখেন হাতাটা হাতাটাও কিন্তু সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ আছে ছিটানো ছিটানো কাজ আছে ফ্যাব্রিক্সটা দেখতে পাচ্ছেন পাজামাটা সেম আপনার হচ্ছে এটাকে ইন্ডিয়ান চুনরি বলে না ভাইয়া চুনরি ফ্যাব্রিক্স ইন্ডিয়ান চুনরি পাজামা এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা এই যে দেখেন একদম আপনাদের পছন্দের ওড়না এখন বর্তমানে একদম সফট এর মধ্যে হ্যাঁ সুন্দর কাজ করা আছে চারপাশে এভাবে আপনার ছিটানো ছিটানো কাজ আছে এই কালার ঠিক আছে আচ্ছা এই ডিজাইনটার একটাই কালার হয় 40 থেকে 46 পর্যন্ত সাইজ দেয়া যাবে 2400 টাকা প্রাইস হচ্ছে 2400 টাকা ফেয়ার্স চমৎকার একটা স্কাই কালারের ড্রেস দেখাবো এই যে দেখেন কালারটা অনেক বেশি নাইস মাশাআল্লাহ নিচের থেকে হচ্ছে একদম সুন্দর করে উপর থেকে নিচ পর্যন্ত দেখিয়ে দিচ্ছে আপনাদের দেখেন রিয়েল স্টোন আর এই যে বডির কাজটা দেখেন এখানে খুব সুন্দর করে বাটন এটা কিন্তু বাটন একটা নেকলেসের মতো করে এখানে কাজটা চলে এসেছে হাতাটা দেখেন একদম রিয়েল স্টোন লাগানো কিন্তু ছিটানো রিয়েল স্টোন লাগানো এটা ওড়নাটা দেখাই এটা হচ্ছে ওড়নাটা কাজটা দেখেন মাশাআল্লাহ কি যে সুন্দর এখানে আপনি একটু খেয়াল করে দেখেন এখানে গোল্ড স্টোন হোয়াইট স্টোন স্প্রিং দিয়ে ই করা লাইন টানা তাই না স্প্রিং দিয়ে লাইন টানা এই স্প্রিং দিয়ে লাইন টানা এই যে সুতোর এই যে গিট সুতোর কাজ করা এখানে দেখেন মাশাআল্লাহ খুবই চমৎকার প্রিমিয়াম কালেকশন ঠিক আছে এই যে দেখেন এটার পাজামাটা দেখেন ন্যারো প্যাটার্নে সুন্দর একটা পাজামা এসেছে এটার ওড়নাটা দেখেন ফুল কিন্তু ওয়ার্ক করা কাজ করা ঠিক আছে সাইজ এবং প্রাইস এটার প্রাইস সাইজ হবে আপনার 40 থেকে 46 40 থেকে 46 এটা একটা কালার আছে আচ্ছা এটা কালার আছে এটা দেখেন গ্রিন কালার এটা হচ্ছে গ্রিন কালার ঠিক আছে গ্রিন কালার ওকে আচ্ছা এটার প্রাইস হবে 2800 টাকা ঠিক আছে সুন্দর দেখেন পাকিস্তানি ড্রেস পাকিস্তানি ড্রেস ওকে এটা দেখেন ব্লু কালারের মধ্যে ডিজাইনটা তো অনেক সুন্দর সাইড এরকম কাজ আছে না একটা ডিজাইন আছে পুরোটা সম্পূর্ণ পাথর দিয়ে ইউজ করা স্প্রিং দিয়ে পাথর দিয়ে ইউজ করা ঠিক আছে স্প্রিং দিয়ে কভার করা আর যেখানে বাটনটা দিয়েছে বাটনটা কিন্তু অনেক ওয়েট ঠিক আছে পাথর দিয়ে করা এটা পাথর দিয়ে বাটনটা করা এই দেখেন ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন ওকে এটা হচ্ছে পাজামাটা এটার বেশ কয়েকটা কালার আছে এই যে দেখেন এটা কালারটা এবং ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর অনেক স্ট্যান্ডার্ড একটা কালার স্ট্যান্ডার্ড একটা ডিজাইনও কিন্তু এটা হচ্ছে গ্রিন কালার এই ডিজাইনের লাস্ট কালার প্রাইস কেমন হচ্ছে এটা এটা 2700 টাকা আচ্ছা এটা হচ্ছে 2700 টাকা জি সুন্দর এটা দেখেন পাকিস্তানি এটা এখানে কাজ করে এখানে আবার খুব সুন্দর কাজ করে খুব সুন্দর করে স্টোনের মধ্যে দুই সাইডে পাতার মতো করে ডিজাইন করা ফুল কিন্তু স্টোন ওয়ার্ক এটা পাকিস্তানির মধ্যে ঠিক আছে হাতাটাও কাজ করা আছে ছিটানো স্টোন করা আছে ছিটানো স্টোন করা এটা সালোয়ারটা আচ্ছা এটা সালোয়ার হচ্ছে সালোয়ারটা কাপড় খুব সফট কাপড় ঠিক আছে সফট ফ্যাব্রিক্স এর মধ্যে ওকে খুব সুন্দর ওড়নাটা দেখেন পুরোটাই কাজ করা পুরোটাই কাজ করে যে রকম গোল্ডেন গোল্ডেন এটার পাঁচটা কালার ঠিক আছে কালারগুলো দেখে নেবেন যার যেটা ভালো লাগবে ঝটপটে স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলো কিন্তু খুব রিজনেবলে পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখেন এটা হচ্ছে গ্রিন কালার খুব চমৎকার একটা কালার এটা হচ্ছে সেম ডিজাইনের মধ্যে ব্ল্যাক কালার এটা 40 থেকে 46 সাইজ 40 থেকে 46 সাইজ পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে 2500 টাকা 2500 টাকা অনলি খুব সুন্দর আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন কালারটা দেখেন লাইট টাইপের কালার যারা পছন্দ করেন এটাও কিন্তু স্টোন ওয়ার্ক সুতোর কাজ করা আছে ওকে নিচেও কাজ আছে সুন্দর করে ঠিক আছে এটা হচ্ছে পাজামাটা এই যে দেখেন সুন্দর ওড়নাটাও খুব সুন্দর এই যে দেখেন এই যে ওড়নাটা এটা টোটাল পাঁচটা কালার এই যে দেখেন এটার কালারগুলো আমরা দেখিয়ে দিব যদি ভালো লাগে
পাইকারি মুখোশটা নেওয়ার জন্য যোগাযোগ করবেন। এই দেখেন ঠিক আছে, প্রত্যেকটা কালার সুন্দর, তাহলে অনেক সুন্দর কালার। এই দেখেন এটার হোয়াইটটা অনেক চমৎকার, দারুণ। কিন্তু বডি সাইজ হয়ে যাচ্ছে আপনার 40 থেকে 46, 40 থেকে 46, এটাও চমৎকার একটি কালার। ওকে, সো আজকে এই পর্যন্তই ছিল, আশা করছি ভালো লেগেছে। সো ফ্যাশন কা ঘরে আছি, ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। শপ নাম হচ্ছে 3x3 লেভেল 3 স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স, এলিফেন্ট রোড, ঢাকা 1205। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।